নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের ঘোষণা হিমন্তের, নেই লকডাউন বা কার্ফিউ। সোনাই কেন্দ্রে পুনর্ভোট মঙ্গলবার, জোর প্রস্তুতি প্রশাসনের। ১৯শে মে পরীক্ষা, প্রতিবাদে মাঠে নামল ছাত্র সংগঠন এআইডিএসও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কয়েকটি জেলায় দ্রুতভাবে সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান বন্ধ রাখার নির্দেশ জারি করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে এই নির্দেশ জারি করেন তিনি। সবকটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই সিদ্ধান্তটি আগামী ২০ এপ্রিল থেকে কার্যকরী হবে বলে জানান তিনি। বন্ধের সময়সীমা দীর্ঘদিন থাকলে তবে অনলাইনের মাধ্যমে পাঠদান চলবে। এদিকে ষষ্ঠ ও দশম শ্রেণীর ৫০% পড়ুয়াদের পাঠদান করা হবে। বিদ্যালয়ের সকল পড়ুয়াদের মুখে মাস্ক পরিধান সহ বাড়ি থেকে স্যানিটাইজার নিয়ে প্রবেশ করতে বাধ্যতামূলক বলে জানান তিনি। অসম সরকারৰ শিক্ষা বিভাগে জিলা উপায়ুক্ত সমূহলৈকে আজি এটা নিৰ্দেশ জাৰি কৰিছে যে যিখন জিলাতে ১০০টা পজিটিভ কেছ আছে সেইখন জিলাতে এলিমেণ্টাৰী স্কুলসমূহ বন্ধ হৈ যাব, অৰ্থাৎ ক্লাছ ৫লৈকে শ্ৰেণী নহ'ব, য'ত যোন যোন জিলাত ১০০টাতকৈ ওপৰত পজিটিভ কেছ আছে। সেই দৃষ্টিকোণৰ পৰা কামৰূপ মেট্ৰ'ত আছে ১৮৬০টা, ডিব্ৰুগড়ত ৩২৩টা, কামৰূপ ৰুৰেলত ২৮৫টা, নগাঁৱত ১৪৪টা, যোৰহাটত ১৩৩টা, তিনিচুকীয়াত ১৩১টা, কাছাৰত ১২০টা আৰু শোণিতপুৰত ১১৯টা। আন জিলাসমূহত আজিৰ দিনতো এক্টিভ কেছ ১০০তকৈ তলত আছে। আমাৰ শিক্ষা বিভাগে গোটেই দায়িত্বটো জিলা উপায়ুক্তক দিছে। জিলা উপায়ুক্তসকলে যেতিয়াই দেখিব যে মোৰ জিলাত প্ৰতিদিনে ১০০তকৈ বেছি এক্টিভ কেছ হ'ব আৰম্ভ কৰিছে, তেওঁলোকে সেই জিলাৰ প্ৰাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ কৰি দিব। যদিও সংক্রমণের দ্বিতীয় ঢেউ ব্যাপক হারে বৃদ্ধি পেলেও এই মুহূর্তে রাজ্যে লকডাউন বা সান্ধ্য আইন বলবৎ হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাই জনসাধারণ আতঙ্কিত না হয়ে বরং আরো সচেতন হওয়ার পাশাপাশি কোভিড নিয়ম নীতি পালন করার আহ্বান জানান তিনি। লকডাউন বা কার্টেলম্যান এবিলাকর আমার কোনো পরিকল্পনা নাই। সেবাক আমি অনুরোধ করছো যে অভিভাবক আর শিক্ষক সকলের লগত অহা ১০ দিনত কথা পাতিবর কারণে, আৰু নতুন চৰকাৰ আহিলে যাতে মেট্ৰিকৰ ওপৰত এটা সিদ্ধান্ত ল'ব পাৰে। কিন্তু মডেল কোড অফ কণ্ডাক্ট থকা অৱস্থাত আৰু এখন আহিবলগীয়া চৰকাৰ আহিবলগীয়া সময়ত আমি বহুত ডাঙৰ সিদ্ধান্ত লোৱা উচিত নহয়। আগামী ২০ এপ্রিল কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রের ৪৬৩ নম্বর মধ্য ধনেহরি এলপি স্কুলের ১০৯ নম্বর বুথ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১লা এপ্রিলের ভোটে গণ্ডগোল বাঁধলে পুনরায় ওই বুথে ভোট গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই পুনর্ভোটকে সামনে রেখে তৎপরতা শুরু করে কাছাড় জেলা প্রশাসন। শনিবার ধনেহরির ১০৯ নম্বর ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক কীর্তি জল্লি ও পুলিশ সুপার বিএল মিনা। তাদের সঙ্গে সোনাইয়ের সার্কেল অফিসার সুদীপ নাথ, অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, জোনাল ও সেক্টর আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভোট কেন্দ্রের বিএলও সহ স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করেন জেলাশাসক। ভোট কেন্দ্রে ঢোকা ও বের হওয়ার রাস্তা, বিদ্যুতের ব্যবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এছাড়া ভোটকর্মী ও ভোটারদের প্রয়োজন নিরাপত্তার দিক নিয়েও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেন জেলাশাসক। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক জলি জানান, এই কেন্দ্রে পুনরায় ভোটদান যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই লক্ষ্যে প্রশাসন কাজ করছে। ভোটের দিন যাতে আর কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। ভোট কেন্দ্রের প্রত্যেক ভোটারদের নির্ভয়ে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। हमारे सेक्टर जोनल ऑफिसर्स भी है, हमारे बीएलओ भी आए हुए हैं, हमारे एएसपी एसपी सब है यहाँ पे। इंतज़ाम पूरी तरह से प्रिपरेशन हम सब रेडी है। 19 तारीख को पार्टी जाएंगे एंड 20 तारीख को स्मूथली पोलिंग कर पाएंगे, यही हमारी कॉन्फिडेंस है।
इसके अलावा प्रॉपर सिक्योरिटी अरेंजमेंट्स भी किए जा रहे हैं, तो वैसे कोई इशू आई डोंट फोर्सी। एंड मैं सभी को बोलना चाहती हूँ, रिक्वेस्ट करना चाहती हूँ, स्पेशली इस पोलिंग स्टेशन के वोटर्स को, बिना हिजक का, बिना कोई डर का, बिना कोई डाउट का, प्लीज़ आइएगा और आपका वोट कास्ट कीजिएगा। 19 মে পরীক্ষার দিন ধার্য করার বিরুদ্ধে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও। শনিবার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। বিক্ষোভ কর্মসূচিতে শরিক হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ। তারা বলেন, গত 6 জানুয়ারি সেবা ও আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের পক্ষ থেকে পরীক্ষার সূচি প্রকাশিত হওয়ার পর থেকেই বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়। সেবা ও কাউন্সিলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। গত 9 এপ্রিল এআইডিএসওর তরফ থেকে এক স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় অবিলম্বে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে, কিন্তু স্মারকপত্র প্রদানের সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত না নেওয়াতে পড়ুয়ারা আন্দোলনে সামিল হচ্ছে। এদিন সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, এআইডিএসওর তরফ থেকে 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, এরই মধ্যে সেবা ও কাউন্সিল তারিখ পরিবর্তনের নির্দেশ জারি না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং আন্দোলনে সামিল হওয়া পড়ুয়ারা কোভিড আক্রান্ত হলে প্রশাসন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন। এবার আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা পরিলক্ষিত করতে পেরেছি যে 19 মের দিনে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এই দিনে ওনারা তালিকাভুক্ত করেছেন। আমরা ওনাদের প্রশ্ন করতে চাই, বরাক উপত্যকার ভাষাপ্রেমী মানুষরা নিজেদের অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করতে গিয়ে আন্দোলনের চাপে আপনাদেরকে বাধ্য করে একাডেমিক ক্যালেন্ডারে 19 মেকে অবজারভেশন ডে হিসাবে রাখতে বাধ্য করেছে। এই অবজারভেশন ডেতে আপনারা কী করে পরীক্ষা নেন, আপনারা কী করে এই রকম রুটিন একটা বানাতে পারেন, তার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি না এই অঞ্চলের মানুষ, ভাষাপ্রেমী মানুষ, প্রত্যেকটা ভাষাভাষী গোষ্ঠীর মানুষ নিজেদের মাতৃভাষার অধিকার রক্ষার লড়াই যারা করেন, যারা মনে করেন নিজেদের মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করতে হবে, তারা প্রত্যেকেই জানেন যে আপনারা ইচ্ছাকৃতভাবে এই মানে এই 19 মের আবেগকে আপনারা খুঁজা দিতে চাইছেন, আপনারা মানুষের মধ্যে ভাগাভাগি করে বিভাজন করে রাজনীতি করতে চাইছেন। পরে আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি, আবারও আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই পরীক্ষা রুটিন বাতিল না করেন তাহলে আমরা সর্বস্তরের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের যুক্ত করে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। তার পরিণামে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয় তাহলে কিন্তু আপনারাই দায়বদ্ধ থাকবেন। 19 মে মাধ্যমিকের পরীক্ষা কার্যসূচিতে অন্তর্ভুক্তির প্রতিবাদে বরাকের 10টি সংগঠন সম্মিলিতভাবে 26 এপ্রিল বন্ধের ডাক দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিলচরের সাংসদ রাজদীপ রায় বলেছেন, শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এ ব্যাপারে নাকি তার কথা হয়েছে এবং এই পরীক্ষা কার্যসূচি বাতিল হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন, তাই এ ব্যাপারে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। সাংসদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। শনিবার প্রদীপ জানান, অসম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্ষদ স্বায়ত্তশাসিত সংস্থা, তাই তাদের হয়ে সাংসদ রাজদীপ রায় বা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের কোনো মূল্য নেই। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তবে উভয় পর্ষদ থেকে এই মর্মে নতুন সার্কুলার জারি করা উচিত। কোন রাজনৈতিক নেতা বা সাংসদ মন্ত্রীর বক্তব্যকে বিশ্বাস করতে রাজি নয় বরাকের জনগণ, কারণ তাদের ভাবাবেগ এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে। প্রদীপবাবু আরো বলেন, 2 দিন আগে হিমন্ত বিশ্ব শর্মা যেখানে বলেছেন নতুন সরকার দেশপুরে আসীন হবার আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, সেখানে সাংসদের এই বক্তব্য স্পষ্টতই বিভ্রান্তিমূলক। তাদের প্রস্তাবিত বন্ধ কর্মসূচিকে বানচাল করার লক্ষ্যে এসব ভাঁওতাবাজের আশ্রয় নিচ্ছেন সাংসদ রাজদীপ রায়। যদি ভাষা শহীদদের প্রতি তার এতই দরদ থাকে তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন ধরে দিশপুরের চক্রান্তে যে ভাষা শহীদ স্টেশন নামকরণ আটকে রাখা হয়েছে সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে তিনি সক্ষম হলেন না কেন, এরকম বিভিন্ন প্রশ্ন তুলেন প্রদীপ দত্ত রায়। সে সঙ্গে তিনি বলেন, যদি পর্ষদ 19 মে পরীক্ষা বাতিলের সংশোধনী সার্কুলার প্রকাশ না করে তবে প্রস্তাবিত বন্ধ হবেই। বরাকের জনগণকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজদীপ রায় নাকি গতকাল হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলে এই পরীক্ষা বাতিল করার ব্যবস্থা করেছেন, এটা সম্পূর্ণ ভাবতা, কারণ সেবা একটা স্বয়ংশাসিত সংস্থা। এই সংস্থা যখন আমাদের এই সার্কুলার জারি করেছে,
এই সংস্থাকেই পরীক্ষা প্রত্যাহারের কথা সিদ্ধান্ত ঘোষণা করতে হবে, সেখানে শিক্ষামন্ত্রী বা রাজদীপ রায় কেউ নয়। রাজদীপ রায়ের যদি এতই দরদ থাকে বাংলা ভাষার প্রতি, তাহলে তিনি ভাষা শহীদ স্টেশনের জন্য কথা বলছেন না কেন? তাহলে তিনি ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে যে স্মৃতিস্তম্ভ করার কথা ছিল, 2 কোটি টাকা অনুদান দিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই ব্যাপারে কথা বলছেন না? আসাম আন্দোলনে শহীদদের যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই স্বীকৃতি বরাক উপত্যকার শহীদদের কেন দেওয়া হচ্ছে না? এ নিয়ে রাজদীপ রায় নীরব কেন? সিন্ডিকেট নিয়ে রাজদীপ রায় নীরব কেন? কারণ তাতে তার ভূমিকা রয়েছে। তাই আমি বরাক উপত্যকার সমস্ত মানুষকে জানাতে চাই যে শুধু 19 মে'র পরীক্ষা বাতিল করলেই চলবে না, সঙ্গে অসমীয়াকে বাধ্যতামূলক করে যে ভাষা সার্কুলার জারি করেছে সেবা, সেটাকেও প্রত্যাহার করতে হবে, এবং সেই সঙ্গে বরাক উপত্যকায় স্যাটেলাইট সেবা এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিল গঠন করতে হবে, নতুবা আমাদের 26 তারিখের। শনিবার বালাছড়া থেকে হারাঙ্গাজাও মহাসড়কের কাজ সরজমিনে পরিদর্শন করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন মহাসড়ক পরিদর্শন করে সাংসদ বলেন, বালাছড়া থেকে হারাঙ্গাজাও অংশের সড়কে নির্মাণ সহ অন্যান্য কাজ গত মাস চারেক আগে সম্পন্ন করা হয়েছে। বিগত বছর 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর 96তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি শিলচর সফরকালে ঘোষণা করেছিলেন যে 2022 সালের মার্চ মাসে বালাছড়া হারাঙ্গাজাও সড়কটির সম্প্রসারণ কাজ সম্পন্ন করা হবে। সে ভিত্তিতে অংশটির প্রায় 30% কাজ সম্পন্ন হয়ে গেছে। বর্তমানে কাজটি দ্রুতগতিতে চলছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যে তা পুরোপুরি সম্পন্ন হয়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিকে ডিমা হাসাও জেলার মহাসড়কের খতিয়ান তুলে বলেন, হারাঙ্গাজাও জাটিঙ্গা অংশের প্রায় 25.36 কিলোমিটার এবং জাটিঙ্গা নিরিমবাংলো অংশের প্রায় 23.38 কিলোমিটারের কাজ এখনো শেষ হয়নি। এ রুটে কিছু কাজ করা হয়েছিল, তবে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে তা বৃথা হয়। তবে অংশগুলো নির্মাণের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগে কাজে ব্যাঘাত না হয় বলে জানান তিনি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি দলের ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, প্রবীণ নেতা নিত্যভূষণ দে, কাছাড় বিজেপির মিডিয়া কোঅর্ডিনেটর দেবাশীষ সোম সহ অন্যান্যরা। শিলচর 0 পয়েন্ট থেকে বালাছড়া মেইনটেনেন্সের অভাবে কিছু কিছু জায়গা আমরা জেনারেল পাবলিক এটা কি ইউটিলাইজ করতে পারছে না, এটারও একটা প্ল্যান বানিয়ে যাতে এই জায়গা পুঞ্জ লয়েডকে দিয়ে তাদেরকে এই কাজটা করা যায় সেটার দিকেও আমরা ওদের দৃষ্টি আকর্ষণ করেছি। আগামী দিনে নীতিন গডকরিজি 25 তারিখে শিলচরে এসেছে, 25 ডিসেম্বর গত বছর আসার পর থেকে কাজের স্পিড বেড়েছে। আর আপনারা দেখেছেন জায়গায় জায়গায় প্রায় 13 কিলোমিটার এরকম জায়গা আছে 25-এর মধ্যে যেটা আর্থ কাটিং হয়ে গেছে, প্রায় 10 কিলোমিটার এরকম যে ফোর লেনিং হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আমাদের মানে আমরা যে ছোট টার্নগুলো পাহাড়ের কোপলে টার্নগুলো নিয়েছি সেগুলো রাস্তার বাইরে চলে যাবে। তো বড় বড় কয়েকটা ব্রিজ আছে প্রায়, এখানে ছোট বড় মিলে প্রায় 30টা ব্রিজ আছে, সেই 30টা ব্রিজের মধ্যে 6টা এরকম ব্রিজ আছে যে ব্রিজগুলোর অবস্থা এখনো কাজ সেরকম ভাবে প্রোগ্রেস হয়নি। বাকি ব্রিজগুলোতে মোটামুটিভাবে কাজ আরম্ভ হয়েছে, 10 কিলোমিটার অলমোস্ট ফোর লেনিং এর ব্যবস্থা হয়ে গেছে, আর বাকি আমাদের 14-14.5 কিলোমিটার মতন বাকি আছে। আগামী দিনে আমরা আশা করছি মার্চ 2022-এ এই রোডটা 25 কিলোমিটার রোডটা মোটারেবল হয়ে যাবে, এবং শিলচর থেকে হাফলং এর যে ডিস্টেন্সটা আছে প্রায় 90-95 কিলোমিটার সেই সময়টা এখন যেটা 3-3.5 ঘন্টা লাগছে সেটা আমরা, এখন যেটা 5 ঘন্টা লাগছে এটা আমরা 3 ঘন্টায় সেটা কভার করতে পারবো, আড়াই 3 ঘন্টায়, এটা আমাদের বিশ্বাস। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের 3 মণ্ডলের বুথ ও পৃষ্ঠা প্রমুখের সমীক্ষার ভিত্তিতে এই দাবি করেন কেন্দ্রের 3 মণ্ডলের পদাধিকারীরা। তাদের সমীক্ষা অনুযায়ী লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী প্রায় 66,427 ভোট পেয়ে জয়ী হবে বলে অভিমত ব্যক্ত করেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক গুঞ্জন কর সহ অন্যান্যরা। আমাদের বিশ্বাস যে আমাদের যে সমীক্ষা সেইভাবেই আমাদের ফলাফল ঘোষণা হবে, কারণ আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমরা সমীক্ষা করেছিলাম তাই রেজাল্ট এসেছিল, আমরা বিগত লোকসভা নির্বাচনে যা আমরা পর্যালোচনা করেছিলাম তাই রেজাল্ট এসেছে, এবং এইবার বিধানসভা নির্বাচনে আমাদের সংগঠন, আমাদের যে সংগঠন, যে
পর্যালোচনা করেছে। আশা করি যে 1% কম বেশি হতে পারে বা 2% কম বেশি হতে পারে, কিন্তু এটি আমাদের এবারে এই রেজাল্ট আসবে। অন্যথায় যদি আমি বলি তো ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর বিধানসভায় একটি শক্তিশালী সংগঠন এবং তার যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, ওদের নর্থ বরাকে কোনো জায়গাতে কংগ্রেসের কোনো কার্যকর্তা আমরা দেখতে পারিনি। সাউথ বরাকে নিজেই ক্যান্ডিডেট থাকায় দু চারজন কার্যকর্তা নিয়ে কাজ করেছেন এবং ইন্ডিপেন্ডেন্টেরও এমন কোনো সংগঠন নাই এবং ব্যক্তি বিশেষে যাদের সঙ্গে পরিচয় এবং যাদের সঙ্গে সমর্থন, এইভাবে এখানে এবার নির্বাচন হয়েছে। সেই জন্য যে আমাদের যে সমীক্ষা, সেই সমীক্ষা আমার মনে হয় যে 1% প্লাস মাইনাস হিসাবে সেটাই সঠিক সমীক্ষা হয়েছে। আর এতটুকুই আমি বলছি, আমার আর নেই। আসাম বাঙালি কমিটির তরফ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয় শনিবার। গোটা দেশে যখন মহামারীর দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা, ঠিক সে সময় বেপরোয়া জনসাধারণকে সচেতন করতে মাঠে নামলো একদল যুবক। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আসাম বাঙালি উন্নয়ন সমিতির থেকে আমরা আজকে একটা পদক্ষেপ নেওয়াইছে, আমরা মাস্ক বিতরণ করি। যেহেতু করোনা প্রভাবটা আবার দেখা দিছে, তো আমরা মানে আলটিমেট সলিউশন আমরা করি না, মানুষের কিছু সচেতনতা আবার জাগানো যাক, তাই আমরা আজকে মাস্ক দেওয়ার সিদ্ধান্তটা নিছি। জানি না কতটুকু মানুষে মানবো, কতটুকু ইউজ করবো, আমরা জাস্ট দিলাম একটা, জাস্ট একটা প্রচেষ্টা করলাম আমরা। এখন পর্যন্ত কত মাছ বাটলো আপনারা? এট প্রেজেন্ট আমরা মোটামুটি 200 মাছ বাটি নিয়েছি, আরও আমরা চলে শহরে কোনায় কোনে আমরা বাটলাতে চেষ্টা করবো। অখিল ভারতীয় রবিবাসরীয় শাস্ত্রীয় সঙ্গীত সভা নামে দিল্লি আকাশবাণী থেকে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিলচর আকাশবাণীর কর্মী তথা স্থানীয় বিবেকানন্দ রোডের বিশিষ্ট তবলাবাদক সঞ্জয় প্রকাশ দাস। এই অনুষ্ঠানে তিনি একক তবলাবাদ্য পরিবেশন করেন। এতে হারমোনিয়ামে যোগ দেন তার কন্যা জ্ঞানশ্রী দাস। অনুষ্ঠানটি আগামীকাল রাত 10টা নাগাদ রাজধানী দিল্লি থেকে সম্প্রসারণ করা হবে। তাই অনুষ্ঠানটি শোনার জন্য সর্বস্তরের শ্রোতাদের কাছে আবেদন জানান। শনিবার স্থানীয় ইলোরা হেরিটেজের স্ত্রী সন্ধ্যা দাস সহ দু কন্যা গীতাঞ্জলি এবং জ্ঞানশ্রীকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। আমার অনুষ্ঠানটা হচ্ছে অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভা, শাস্ত্রীয় সঙ্গীত সভা। এটা আকাশবাণী দিল্লি আয়োজন করেন এবং এখানে তারা বিভিন্ন আর্টিস্টদেরকে রবিবার দিন ন্যাশনাল প্রোগ্রাম হিসাবে এটাকে পারফরমেন্স করার জন্য, এটাকে অনুষ্ঠান করার জন্য ওনারা স্থির করেন। তো ওই অনুষ্ঠানে আমাকে স্থির করেছেন ওনারা। তো আমি এটাতে সলো মানে স্বতন্ত্র বাদন, তবলার একক বাদন, সেটা বাজাচ্ছি। তো এটা কখন হবে? হ্যাঁ, এটা আগামীকাল 18 এপ্রিল রাত্রিবেলা 10:30 এটা প্রচার করবেন দিল্লি আকাশবাণী, এবং এটা আধা ঘন্টার তবলার সলো হবে। এটাতে আমি দুটো তাল বাজিয়েছি। বাবা পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ আমি ছোটবেলা থেকেই তবলা শুনে শুনে বড় হয়েছি আর বাজাতে পেরেছি, এটা তো অবশ্যই একটা খুবই গর্বের ব্যাপার। আমার মা বাবার নাম আমি রাখবো, চেষ্টা করবো, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যাতে আরও ভালো করতে পারি। নববর্ষের দ্বিতীয় দিনে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব জলেবাসার মাধবপুর 2 নং ওয়ার্ড এলাকায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যাসহ নিজ মাকে গুরুতর আহত করল ঘাতক পুত্র। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে, উক্ত এলাকার বসবাসকারী কর্ণমণি নাথের 35 বছর বয়সী দ্বিতীয় পুত্র দিলীপ নাথ নিজের স্ত্রী সঞ্জিতা নাথ সহ এক কন্যা ও পুত্র সন্তানে পিতামাতার থেকে আলাদা বসবাস করতেন।
নববর্ষের প্রথম দিনে নিজ বাড়িতে পিতামাতা সহ অন্যান্য ভাইয়ের পরিবারের লোকজনদের নিমন্ত্রণ করে নিজ বাড়িতে মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিল। সে অনুসারে আত্মীয় স্বজনরা তার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন। রাত পর্যন্ত দিলীপ নাথ ও তার স্ত্রী সঞ্জিতার মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়নি, কিন্তু শুক্রবার দুপুরে দিলীপের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছেলের ঘরে ছুটে যান তার মা। তখন দিলীপ ধারালো দা দিয়ে স্ত্রীর উপর আক্রমণ চালায়। পুত্রবধূকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসে ঘাতক দিলীপ জন্মদাত্রী মাকেও দায়ের কোপ বসিয়ে দেয়। ততক্ষণে স্ত্রীর বাহাতের কবজি দুটুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে উভয়ের আর্তনাদে পাড়া প্রতিবেশীরা ছুটে আসলেও কেউ সাহস করে দিলীপকে বাধা দেননি, কারণ সে প্রতিবেশীদেরও দা নিয়ে তাড়া করছিল। এভাবে সে প্রায় ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে নিজ বাড়ির পেছন দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর পাঠালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত মা ও স্ত্রীকে স্থানীয় হাসপাতালে পাঠায়, কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই পথে প্রাণ হারান দিলীপের স্ত্রী। তবে তার মা বর্তমানে চিকিৎসাধীন। পরে পুলিশ কর্মীদের সহযোগিতায় এলাকার জনগণ লাঠি নিয়ে এলাকায় জঙ্গলাকীর্ণ স্থানগুলোতে চিরুনি তল্লাশি চালিয়ে ঘাতক দিলীপ নাথকে পাকড়াও করেন। আপনার কি মনে হয় যে এর কোন মাতা বিকৃত বা কোন পারিবারিক ঘটনা থেকে এরকম ঘটনা ঘটছে? এলাকার মধ্যে তার পরিচয় কিরকম? এলাকার মধ্যে যে তার পরিচয়টা কিরকম? এমনি তো সব এরকম মিশে গেছে, এখন একের সাথে কোনো লাগালাগি করছে না, কথাও হয়েছে দেখছি না। তার মায়ের কত কয়েকদিন পরে পরে আইয়া হয়তো আগে যে খুলায় মারে বহাব কি ঘরে ঘর মধ্যে অক্ষণ তারা কি পুলিশ প্রশাসন নিছে তারে অক্ষণ হয়ে কই আছে অক্ষণ দা বাইরে থেকে বাইরে গেছে পরে দিয়া তারা শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের ঘোষণা হিমন্তের, নেই লকডাউন বা কার্ফিউ। সোনাই কেন্দ্রে পুনর্ভোট মঙ্গলবার, জোর প্রস্তুতি প্রশাসনের। ১৯ মে পরীক্ষা, প্রতিবাদে মাঠে নামল ছাত্র সংগঠন এআইডিএসও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।